নেতাজির 125তম জন্ম জয়ন্তীতে আবক্ষ মূর্তির উন্মোচন করা হয় আসানসোল পৌর নিগমের সামনে। মূর্তিটি তৈরি করেন আসানসোলের ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়। এদিনের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জি, বর্তমান পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি, তৃণমূলের জেলা সম্পাদক অভিজিৎ ঘটক সহ আরও অনেকে। নেতাজির মূর্তি উন্মোচন করে মন্ত্রী মলয় ঘটক বলেন, শহরের প্রাণকেন্দ্রে 25 বছর আগে লেনিনের মূর্তি স্থাপিত হলেও নেতাজির মূর্তি শহরের এক কোণে পড়েছিল। বর্তমানে তৃণমূল পরিচালিত পুর বোর্ড শহরের প্রাণকেন্দ্রে নেতাজির মূর্তি স্থাপন করে পুর নিগমের ঐতিহাসিক দিন রচনা করেছে। আপনারা আপনারা মঞ্চে আসুন, আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব। মাননীয় অতিথি দাস বোর্ড চেয়ারম্যান।